মুরাদনগরে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। আপনারা দেখছেন এসএম টিভি। কুমিল্লার মুরাদনগর উপজেলায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে শাহেদাগোপ গ্রামের সর্বস্তরের মানুষ। জানা যায়, 1970 সালে উপজেলার শাহেদাগোপ গ্রামের রমজান আলীর ছেলে হাজি কান্দার আলী তার নিজের জমিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন, যা বর্তমানে শাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচালিত। হাজি কান্দার আলীর ছেলে মৃত্যু আব্দুল জলিল, তারই ওয়ারিশ আব্দুল কুদ্দুস মিয়াকে স্কুল পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি করে 15-11 সদস্য বিশিষ্ট একটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিটি বিদ্যালয় ব্যবস্থাপনা নীতিমালা 2019 আইন মেনেই গঠন করা হয়। কিন্তু গত 16 ও 17 তারিখে বিভিন্ন অনলাইন, আঞ্চলিক ও জাতীয় কিছু পত্রিকায় মুরাদনগরে ভুয়া দাতাসে যে স্কুল কমিটির সভাপতি শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়েছে, আব্দুল কুদ্দুসকে ভুয়া দাতা সদস্য বানিয়ে পরে সভাপতি বানানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আব্দুল কুদ্দুস দাতা হাজি কান্দার আলীর ওয়ারিশ আব্দুল জলিলের ছেলে এবং ওয়ারিশ সূত্রে ও স্থানীয়দের সমর্থনে আব্দুল কুদ্দুসকে সভাপতি করা হয়েছে। ভিত্তিহীন এই সংবাদের প্রেক্ষিতে শাহেদাগোপ গ্রামের আপামর জনসাধারণ শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য আব্দুল ওয়াদুদ, দাতা সদস্য শাহজাহান সৌদাগর, দাতা সদস্য আব্দুল কাইয়ুম, স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া, মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, জালাল উদ্দিন, হবি মিয়া, নসু মিয়া, জীবন মিয়া, বিল্লাল মিয়া প্রমুখ। এখন দাতা প্রসঙ্গ নিয়ে যে গণ্ডগোলটা চলতেছে, দাতা প্রসঙ্গের যে গণ্ডগোলটা চলতেছে, আসলে আমি ছিলাম 20 বছর দাতা, আমি জানিও না যে আমি দাতা। 2010 সালে আমাকে নিয়েছি স্কুলে, আমার চাচা ও দু চাচা ভাই মুজিব তারা সবাই নিচ্ছে স্কুলে। আমি 2011 সালে মুরাদনগরের শ্রেষ্ঠ সভাপতি হয়েছি, শ্রেষ্ঠ সভাপতি দ্বিতীয় হয়েছি আমি। তো তারপর থেকেই কিন্তু এই স্কুলটার মাটি বরাদ্দ, স্কুলের বিল্ডিং বরাদ্দ করা, চারতলা পিডিবি 3 বরাদ্দ করছি, সব কিছু বরাদ্দ করার পরে আমার পিরিয়ডটা 3 বছর যাওয়ার পরে আমাকে কীভাবে সরানো যায় ওই একটা পরিকল্পনা তৈরি হয়েছিল। ওই পরিকল্পনাতে আরেকজন সভাপতি হয়েছে, উনিও 3 বছর ছিল। তারপরে আমাকে দাতার থেকে কীভাবে বাদ দেওয়া যায়, হ্যাঁ ওই কোন পরিকল্পনা হয়েছিল, এই এইটাই বর্তমানে চলমান। তারপর চাইছিলাম যে আমাদের কুদ্দুস ভাই ওয়াকফা ডিসি, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের ডিসি, উনি রিটায়ার্ড করছে, উনি স্কুল আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান এগুলোর উন্নতি করছে, গ্রামবাসী মনে করছে যে ওনাকে যদি দেওয়া হয়, দীর্ঘ 8 বছর ধরে কোনো কমিটি নাই, ওনাকে দিলে হয়তো এটা সুন্দরভাবে চলবে। এই দিকে দিতে যাই, এই আবার দ্বন্দ্ব বাড়ছে, উনি নাকি ভুয়া দাতা বন্ধুটা করতেছে। আজগর কাকা এবং সোহেল জালাল, জালাল সোহেল তারা একটা পিটিশন তৈরি করছে, পিটিশন দিছি, পিটিশন দিছে। এটা নিয়ে এসে দেখা গেল যে আমরা তো বুঝছো থাকি, পশ্চিম দিকে ব্যবসা করি, সিগেলে সিগেলে থাকি, সময় সব কিছু জানি না। এটা নিয়ে মারামারি হয়েছে, একজনের ফা ভাঙ গেলেছে, আবার কোন বিপদে পড়ি, আবার কোন সমস্যা তৈরি হয়। তো বড় বড় ডাকা থেকে বলে যে আমার তোরা কীভাবে নিলি, কেনই বা নিলি, এখন আমি এর কী জবাব দেই, এখন আমি তো ছাড়তে পারি না, ধরতে পারি না। মূল চাচ্ছি যে একটা সুন্দর সমাধান, সুন্দর সমাধান হইয়া মানে এখানে একটা কমিটি হোক, মানে এইটা আমাদের চাওয়া। আমার উপরে আমার কাছে বকুল পরিচয় দিয়ে যারা, হ্যাঁ এরপরে পিয়াস ফরাক মিলে সবাই মিলে তারা তাদের দর্শক জানাইছে। কেন হামলা করছে, কেন এই দাতা কথা কমিটির ব্যাপারে কথা হয়েছে বাজারে মিলে? মেনটি হচ্ছে আমাদের এখানে দ্বন্দ্বটা হচ্ছে আমাদের শাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নিয়ে। এখানে কুদ্দুস ভাইকে ওনাদের দাতা সদস্য হিসাবে ওনাকে সভাপতি নির্বাচন করা হয়েছে এবং এটার একটা ইয়াতে টিউন অফিসে পাঠানো হয়েছে। পাঠানোর পরেও ওটাকে এখনও ইয়া হয় নাই, কিন্তু আমাদের গ্রামের কিছু লোক ওনাকে মেনে নিতে নারাজ। তারা একটা সংবাদ প্রচার করছে যে কুদ্দুস ভাই যার পরিবার আছে তারা হচ্ছে বুয়া দাতা সদস্য। অরিজিনাল দাতা সদস্য আপনারা দেখতে পারবেন কাগজে কলমে, অরিজিনাল দাতা সদস্য হচ্ছে হাজি কান্দার আলী এবং তার ওয়ারিশগণ। তার 5 ভাই আছে, 5 ভাই হচ্ছে ওয়ারিশগণ, হচ্ছে অরিজিনাল দাতা সদস্য। এখানে নীতি আছে যে দাতা সদস্যের মাঝ থেকে একজন সভাপতি নির্বাচন করা যাবে, আর সেই প্রেক্ষিতেই আমাদের শ্রীকাল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং আরও গণ্যমান্য ব্যক্তিরা মিলে
জনাব কুদ্দুস সদাগর সাহেবকে সভাপতি নির্বাচন করে। বলছি তারা দাতা সম্বন্ধে বলে, তারা ওই গুড়ার থেকে দাতা কুদ্দুস ভাইয়ের আমরা বলতেছি এটা ওনের জন্য। কুদ্দুস ভাই গেছে, আমরা লইয়া কুলো সম্মেলন করছে, একটা করার পরে তারা এই ঘটনা করে হেরে মারছে বুকুলে। আর গায়ে তারা সবাই মিললা, তারা গোষ্ঠীঘাতি লাগা তো হেরে মারছে। মারার পরে ওখানে সবাই মানে না, কুদ্দুস ভাইরে হেরা হেরার বংশে মানে না, তখন আমরা তো মানতে চাই কুদ্দুস ভাইরে। ওখানে তারা যেন লাগল পাই এখানে হেরে মারব ধরবো নির্বাচনে ভরতে কি লাগা লইছে এইভাবে চেন। ওখানে আমরা কি করাম, দুই এক গোষ্ঠী থেকে দুই মেম্বার দিকে ওরা এই অবস্থা করতেছে। এটা ওই লোক এই স্কুলটা আমার দাদা দিছে, এই জমিন দেওয়া 29 শতক জায়গা 29 শতক এই দাদাই দিছিল। দাদার পর দাদা জীবিত থাকতে আমার বাপসা ছাড়া সভাপতি হয়েছিল। প্রথম হয়েছিল আমার আব্বা, দ্বিতীয় হয়েছিল মালেককে। তারা মারা যাওয়ার পরে এখন প্রথম হয়েছিল সাধারণ পেশা, এরপর হয়েছিল মন্ত্রী পেশা। হওয়ার পর থেকে এখন মেন দাতা সদস্য হইলাম আমরা। আমার দাদা 29 শতক জায়গা দিয়ে এই স্কুলটা তৈরি করছে। 29 শতক জায়গা দিয়ে তৈরি করার পরে তাহলে দাদার মৃত্যুর পরে এইটা অগ্র অধিকার থাকে ওনার পাঁচ ছেলে। প্রথম ছেলে হলো যুব সদাগর, দ্বিতীয় হইলো জলিশ সদাগর, তৃতীয় সদাগর হইলো রশি সদাগর, আর 4 নম্বর হইলো মানে সদাগর, 5 নম্বর হইলো ফিরিশ সদাগর। তখন দাদার মৃত্যু পরে আমার কাকা জীবিত ছিল ফিরিশ কাকা, তখন ওনা এরা সভাপতি ছিল। তো ওনার তখন এখন বর্তমানে আমার বাপসা ছাড়া কেউ নাই। তাহলে এটা উত্তর ওদিশাকে আমরা তো দাদা না নাতি আমরা অনেক সভাপতি হইতে পারি বা আমরা জীবিত আছি অনেক, আমরা এটা অগ্র অধিকার। তো প্রথমবার ওই আমরা সাধারণ ভাই এটা সভাপতি হয়েছিল, এটা হওয়ার পরে প্রায় গুতাগুতির কারণে এটা স্থগিত হয়ে গেছে। এরপর তা 8 বছর ধরে কোনো এটা সভাপতি নাই। এখন ইসব আবদুল্লাহ খালুন সাহেবে ওনা বলছিল আমার বাইরে যে 8 বছর ধরে এটা সভাপতি নাই, তো এরা কাম করেন এটা আমনে হয়ে যান গা। তো ইসব অনুমতি দিয়েছিল, দেওয়ার পরে এরা ভাই এরা গ্রামবাসী মিল্লা এবার যে মিটিং জন ছিল পুরা গ্রামবাসী আসছিল, গ্রামবাসী আইয়া চেয়ারম্যানও ছিল, সবাই আইসা এরা সভাপতি উদ্বোধন করে দিয়ে গেছিলো। যাওয়ার পরে এরা পরে 10-15 দিন পরেই এই গ্রামবাসী কয়েকজনই মিল্লা এরা গুতাগুতি শুরু লাগা দিল। আর ভাই নাকি বলে বুয়া দাতা সদস্য, তো দাতা সদস্যরা অরিজিনাল কে এটা আমি যাচাই করতে চাই আপনাদের কাছে। এটা দাতা সদস্য অরিজিনাল কে? দাতা সদস্য অরিজিনাল আমরা, অন্য কেউ এটা দাতা সদস্য না। তো তারা কেন এটা নিয়ে আসে এরা এই বুয়া দাতা সদস্য ইয়ে দাতা সদস্য যে এইটা নিয়ে আসে এরা যে সমর্থনা করতেছে এটা আমি কোনো বুঝতে পারতেছি না। যে স্কুলের সভাপতি নিয়ে যে বিষয়গুলো আসছে ওরা যে প্রতিবাদ করেছে তা 1 নম্বর মিথ্যা বানোয়ার। কুদ্দুস ভাই অনেক ভালো মানুষ, ওনার দ্বারাতে গ্রামের মাদ্রাসা এবং কবরস্থান অনেক উন্নত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই যে ওনার মতো ভালো একজন মানুষকে এ হস্তনস্থ করার জন্য। ওনার দাদার আমল থেকে শুধু শাহেদাগুপ না, সিরিকাইল মাদ্রাসার জমি দান করছে, সাতমুরা আছে, নবীনগর আছে, তো এটা তো আমরা গ্রামের, তো তাদের কারণে এই গ্রাম উন্নত। আজকে তাদেরকে নিয়ে যে কথাগুলো আসছে আমি এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই আপনাদেরকে। সঠিক তদন্তের মাধ্যমে আপনাদের সব কিছু বিস্তারিত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমার ভাইয়ে আর সদাগর স্কুল ওই ইয়াত কাশিমপুর হাবিচার মানে বাইকে আসছি আমার ভাইয়ে টিউনির লইয়া। আমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সিদ্দিক মাস্টার। সান্নিয়া মাস্টার চান করে বলেন, এবার বলেন তো আইসে পর এমন ফুটি ফুটি ম্যাগ 1 ঘন্টা বয়ে গেছে, তারা খোঁজ খবর নাই। এমনি কলে স্যার আমার একটা সূত্র একটা আত্মীয় আছে লং জায়গা আইসে সাইডা আইসে পর আমার বাউরে সদাগরে মুরগা টুটো জব করে তারা খাওয়াইছে খাওয়াইছে স্যার রাইতে মেল করছে। আমি জিঙে নিলাম ও কি তোর একটা বুঝ দিল এই শেষে এই ঠিক করে একবারে ঘর আনছে, এই ঘর আনছে লরিতে স্কুলের ঘর টানছে লরিতে 2200 টাকা দিয়ে
এহার কথা আমার খেল নাই, লরিতে লরিতে গড় টানছে আইনা তো তুলছে সুদন মাস্টার ইয়া মাস্টার দনু মাস্টার তিন বছর দুই বছর চাকরি করছে তার বেতন ছাড়া আমার আর তো যেদিন বেশি ওষুধ দিয়েছে একদিন খাওয়াইছি আমরা খাওয়াইছি আমার তার চাকরি করে গিয়া দুসা বাবুরে যে চাকরি করে কুজুসাইডার মনে আমার এরকম ঠেহা নেই আমার কুজুসার গায়ের মানুষে ধরছে কুজুসে আনছে কুজুস আনছে কুজুসে করছে দাদার পরে রয়েছে কত আগে সংগ্রামের আগে আপনারা কাগজপত্র চাইয়া কথা কই আমি জানি আমার ভাই সাধন আমরা কেন চলতাম সাধনের সভাপতি সে মালিক সদাগর মারা যাওয়ার পরে তারপরে এই সাধারণ প্রেসিডেন্ট নেওয়া হয়েছে আর আলিয়াদ মেম্বার হয়েছে তারপর এই পরে আমার গ্রামবাসী শাহ আলম দেবীর শাহ আলমকে সভাপতি বানানো হয়েছে দিয়েছিল গ্রামবাসী এরপরে এটা কীভাবে কী কইরা বাদ দিয়েছে আমার বাদ দাঁড়াইরা তারপর এই আন্দোলন সম্মিলন আরম্ভ হয়েছে আর এই স্কুলের কমিটি নেই তো আমরা সাধারণ গরিব যার অবস্থা কী আর প্রতিষ্ঠাতা কেডা আসলে কেডা আসলে কেডা বুয়া কেডায় আর সঠিক কেডায় সঠিক আমরা জানি সঠিক এটা আমিও জানতে চাই এবং পাবলিকরাও জানতে চাই এটা আবুল কালাম আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট SMTV